অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত, উচ্ছৃঙ্খলতার সাথে আমাদের কোনো সমর্থন নেই। আমাদের নিবন্ধন যেটা তো আমাদের অধিকার, অন্যায়ভাবেই বেআইনিভাবেই রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে আমাদের নিবন্ধন না আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, পার্টিকে ব্যান করেছে, নিষিদ্ধ করেছে, নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে। স্বাভাবিকভাবেই আমরা তো আশাবাদী, অবশ্যই আশাবাদী যে স্বাভাবিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া উচিত। তবে এই বিষয়ে আসলে আপনারা সামনে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের মেসেজ আপনারা দেখতে পাবেন, যেখান থেকে আরও বিস্তারিত উত্তর পাবেন। আমি আমার জায়গা থেকে সব প্রশ্ন উত্তর দিতে চাই না। আমরা আশাবাদী যে আমাদের যেটা বৈধ অধিকার এবং হক আমার আপনার সবার, সেটা ফিরিয়ে পাওয়া উচিত। সেটা যেই হোক না কেন, নাগরিক হলেই সবার জন্য একই হওয়া উচিত। আমাদের আমিরে জামাত বলেছেন যে আমরা সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, এতে আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী, আমরা বাংলাদেশের জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করি, অতএব আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক, অতএব আমার অধিকার সাংবিধানিকভাবে আমার অধিকার আর আপনার অধিকার সব সমান। সুতরাং আমরা এগুলোতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি যে প্রত্যেকেরই যে হক এবং অধিকার তা ফিরিয়ে পাওয়া উচিত এবং ফিরিয়ে পাবে, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু পারবে আমরা আশাবাদী যে তারা তাদের এই সময়ে যতটুকু সম্ভব সেটুকু ফিরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। উচ্ছৃঙ্খলতার সাথে আমাদের কোনো সমর্থন নেই, সম্পর্ক তো প্রশ্নই আসে না, সমর্থন থাকবে না, কারণ আইন শৃঙ্খলা দেখবেন। আমরা একটা উদাহরণ দেখলে আপনারা বুঝবেন, যখন আইন শৃঙ্খলা বাহিনী থানাগুলোকে ছেড়ে চলে গিয়েছিল, আমরা কিন্তু থানাও পাহারা দিয়েছি, আমরা সমস্ত মন্দির এবং মানে প্যাগোডাস থেকে শুরু করে সব জায়গায় আমরা পাহারা দিয়েছি, এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। কিন্তু যখন আবারও রিপ্লেসমেন্ট হয়েছে, অর্থাৎ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ল অ্যান্ড অর্ডার যখন আবার সিস্টেমের আওতায় এসেছে, আমরা প্রধান উপদেষ্টাকেও আমিরে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে, আবার আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সাথে বসে মত বিনিময় করে আমরা তাদেরকে জানিয়েছি যে এখন তো একটা অবস্থা ছিল এই কয়দিন, এখন আপনারা কী ফিল করেন, আমরা মনে করছি যে এখন আর আপনাদের এখানে আমাদের পাহারা দেওয়ার কি আর প্রয়োজন আছে কিনা, আপনারা কী ফিল করেন। তাদের সাথে পরামর্শ করেই আমরা সেখান থেকে পাহারা প্রত্যাহার করেছি, এবং একই সাথে পর্যায়ক্রমে সারা দেশ থেকে পাহারা প্রত্যাহারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি। স্বাধীনভাবে গণমাধ্যমে মত প্রকাশ করা যাবে কি না, এখন একটা স্বাধীন বাংলাদেশে আমরা তো এতদিন পরাধীনই ছিলাম বলা যায়, স্বাধীনতা আমরা পেয়েছি 71 সালে, বাট আমরা পরাধীনতার জিনজিরে ছিলাম, আমরা এখন নতুনভাবে আবারও একটা নতুন দ্বিতীয় অধ্যায়ে এসে আমরা উপনীত হয়েছি। এই সময়ে এসেও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আমার মনে হয় বেশি চিন্তা করার সুযোগ নেই, এখানে অবকাশ নেই। অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত, গণমাধ্যমের স্বাধীনতাটা বিবেক দ্বারা নিয়ন্ত্রিত যদি হয় তাহলে এটা ভারসাম্যপূর্ণ হবে, এবং যেটা যৌক্তিক, যেটা সত্য, যেটা সুন্দর এবং যেটা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সেটা তুলে ধরার অধিকার থাকা উচিত, এবং সেটুকুই তুলে ধরা উচিত, তার বাইরে কম বা অতিরঞ্জিত হওয়া উচিত নয়। সেই জায়গাটা খেয়াল রেখে যদি আমরা ভূমিকা পালন করি, আমি বিশ্বাস করি যে সেই সুযোগ থাকা উচিত এবং সেই সুযোগ থাকবে, এখন তো আছে।